পঞ্চগড় পৌরসভা প্রথম শ্রেণীর হলেও পৌরবাসী কখনও পান না প্রথম শ্রেণীর নাগরিক সুবিধা। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পৌরসভা এলাকায় বাড়ছে মশার উৎপাত। পৌরবাসী বলছে, পৌরসভার মশা নিধক ও ড্রেনের ব্যবস্থায় নিয়মিত তদারকি না থাকায় বছর জুড়েই থাকে মশার উৎপাত। দেশের সর্ব উত্তরের পৌরসভা পঞ্চগড়। পৌরসভাটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হলেও নগরবাসী বরাবরই থাকছে অবহেলিত। পৌরসভার বেশিরভাগ এলাকাতেই ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, কোথাও চোখে পড়েনি ডাস্টবিনও। ফলে ড্রেনের ধারে ও সড়কের ওপর যত্রতত্র ময়লা ফেলছেন পৌরবাসী। পৌরসভার ভাঙাচোরা ড্রেন যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে করে পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, আর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শহরে বাড়ছে মশার উৎপাত। আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো না হওয়ার কারণে মশার উপদ্রব খুব হয়। গরমের দিনে আমরা থাকতে পারি না, মশারির ভিতরেও মনে হয় যে মশারির ভিতরে মশা বাইরের চেয়ে বেশি মশা ঢুকে। এই ড্রেনগুলোকে পরিষ্কার করা দরকার। আর ডাস্টবিন বলতে গেলে তো পঞ্চগড় পৌরসভায় ডাস্টবিন খুব সংকীর্ণ, স্বল্প মাত্রা ডাস্টবিন, অনেক জায়গায় ডাস্টবিন নেই। মনে করেন সব সময় ময়লা আবর্জনা এবং পানি জমে থাকে, যার উপরে মশার উপদ্রব অনেক বেশি বেড়ে যায়। আর কিছুদিন পরে মনে করেন ডেঙ্গুর উপদ্রব বেড়ে যাচ্ছে। আর তাছাড়া দুর্গন্ধ, চারপাশে নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর, যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করেন তেমন কোনো ব্যবস্থা করা হয় না। এদিকে বর্তমান মেয়র বলছেন, পূর্বের মেয়র অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলায় সৃষ্টি হয়েছে নানা সমস্যা। তবে পৌরসভাকে ঢেলে সাজানোর কথা জানালেন তিনি। পঞ্চগড় পৌরসভায় আগে অপরিকল্পিতভাবে ড্রেন হয়েছে, তখন হয়তো বাড়িঘর তেমন ছিল না। এখন প্রত্যেক জায়গায়, যেই জায়গায় ড্রেন হয়ে গেছে, বাড়িঘর নেই, ফাঁকা জায়গা, হয়তো ইয়ে দিয়ে পানি চলে যেত, কিন্তু এখন প্রত্যেক জায়গায় ঘর বাড়ি হয়ে ব্লক হয়ে গেছে। আর অপরিকল্পিত ড্রেনের কারণে হ্যাঁ আউটফল নাই, মশক নিধন। আমার আজকে থেকে, আজকে এখন তোমরা যাই দেখো, আজকে থেকে আমি এক নম্বর ওয়ার্ড থেকে শুরু করছি, এক নম্বর ওয়ার্ড থেকে আমার মশক নিধনের জন্য আমার স্প্রে চলছে, আমার মশার ওষুধ আমরা আজকে থেকে দেওয়া শুরু করছি। পঞ্চগড় প্রতিনিধি আবু সালেম মোহাম্মদ রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।